বিএনপি সবসময় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলছেন সজীব অজেয় জয়। এদিকে বিএনপি নেতা খোকনের গাড়ি বহরে হামলা। জানাবো মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে যা বললেন আইনমন্ত্রী। সরকার ক্ষমতায় থাকার সব বৈধতা হারিয়েছে বললেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো চর দখলে লাঠিয়াল বাহিনী, হামলায় আহত পুলিশ সহ 18-12টি ফাঁকা গুলি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি সবসময় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলছেন সজীব অজেয় জয়। বিএনপি সবসময় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজেয় জয়। জয় লেখেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া একটা রাজনৈতিক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা ভুল সিদ্ধান্ত দেশ ও জাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি সবসময় ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশে যখন জাতীয় নির্বাচন এগিয়ে আসে তখন বেগম খালেদা জিয়ার দলটি খুবই বিধ্বংসী হয়ে ওঠে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বিএনপির মধ্যে এখন সেরকম লক্ষণই দেখতে পাচ্ছেন। নির্বাচন নিয়ে দলটির সিদ্ধান্তহীনতা ও ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট। তিনি আরও লিখেন, এর আগে 2014 সালে নির্বাচন বর্জনের নামে দলটি জ্বালা ও পোড়ায়ের মধ্য দিয়ে জনগণকে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের আগুন সন্ত্রাসের বলি হয়েছে কয়েকশো সাধারণ মানুষ। অন্যদিকে 2018 সালের অংশ নিলেও এ ধরনের আলাপ আলোচনার মধ্যে নেই তারা, এবং তাদের সাথে এ ধরনের কথাবার্তার আলোচনা রয়েছে বলেও জানান। ষড়যন্ত্রের বাস্তবায়ন ছিল তাদের প্রধান লক্ষ্য। বিএনপি নেতা খোকনের গাড়ি বহরে হামলা। নরসিংদীতে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। জানা যায়, গত 25 মে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় গুলি বর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনায় ছাত্রদলের দুই নেতা নিহত হন। আজ বৃহস্পতিবার সেই ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ অন্য আসামিদের আদালতে আত্মসমর্পণের কথা দিন ধার্য করেন আদালত। আত্মসমর্পণে বাধা দিতে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা লাঠি এবং কাফনের কাপড় জড়িয়ে শহরের প্রধান সড়ক ও ডিসি রোড অবরোধ করেন। এ সময় ছাত্রদল নেতাদের খোকনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। আদালতে যাওয়ার পথে সকাল 10:30 দিকে তার গাড়িবহরে হামলা চালান পদবঞ্চিত নেতারা। বেলা 12:00 দিকে তারা ডিসি রোড ছেড়ে আদালত প্রাঙ্গণে অবস্থান নেন। দুপুর 12:30 পর্যন্ত খায়রুল কবির খোকন আদালতে আত্মসমর্পণ করেননি বলে জানা গেছে। মাইন উদ্দিন ভুইয়া বলেন, যতদিন পর্যন্ত ছাত্রদল নেতা সাদিক ভাই ও আশরাফুল হত্যার বিচার না হবে ততদিন আমরা খায়রুল কবির খোকনকে নরসিংদীতে ঢুকতে দেব না। ইতিমধ্যে আমরা তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছি। পাশাপাশি জেলা ছাত্রদলের বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি দেওয়ার আহ্বান জানাচ্ছি। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে যা বললেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছে সফররত মার্কিন প্রতিনিধি দল। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে প্রতিনিধি দলের সঙ্গে কোনো কথা হয়নি। আইনমন্ত্রী বলেন, মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কথা হয়নি, এ বিষয়ে তারাও জিজ্ঞেস করেনি, আমরাও বলার প্রয়োজন হয়নি। তবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা হয়েছে, এ বিষয়ে আমি আগেও যে কথা বলেছি আজও তাদের সেসব কথাই বলেছি। আমি আগে যেমন বলেছিলাম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেপ্টেম্বরের মধ্যে সংশোধন হবে, আজও তাদের সেই বিষয়টি প্রকারান্তে জানিয়েছে। তিনি বলেন, তারা পরিষ্কারভাবেই বলেছেন যে তারা নিরপেক্ষ এবং সব দেশে ফ্রি ফেয়ার অ্যান্ড নিউট্রাল ইলেকশন দেখতে চান। গতকাল বুধবার ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলকে আমাদের মহাসচিব সাহেব এই কথা বলেছেন। এসব বিষয়ে আইনের যে বিষয়গুলো সহায়ক আমি সেসব বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক উল্লেখ করেছি। আনিসুল হক বলেন, আমরা যে সংবিধানের 118 অনুচ্ছেদের ক্ষমতা বলে চিফ ইলেকশন কমিশনার ও ইলেকশন কমিশনার নিয়োগের আইন করেছি সে বিষয়ে জানিয়েছি। এটিও আমি জানিয়েছি যে গত 50 বছরে বাংলাদেশেও এ আইন হয়নি। শেখ হাসিনা সরকার এই আইন করেছে, এই আইন এখন বাংলাদেশ ছাড়া এই উপমহাদেশের অন্য কোথাও নেই। মন্ত্রী বলেন, কিছু কিছু বিষয় নিয়ে তারা আমাকে বলেছেন, যেসব বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি সেসব বিষয় নিয়ে তারা বলেছেন সুষ্ঠু তদন্ত হলে ভালো। আমি তাদের বলেছি, বাংলাদেশে এখন বিচারহীনতার আগে সে সংস্কৃতি নেই, এখন দেশে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার হয় এবং তাই হবে। শহীদুল ইসলামের মৃত্যু নিয়ে তারা কথা বলেছিলেন, আমি এই পরিপ্রেক্ষিতে সাধারণভাবে যেটা আলাপ করেছি সেটাই করেছি, তবে মানবাধিকার বিষয়ে কোনো কথা হয়নি। সরকার ক্ষমতায় থাকার সব বৈধতা হারিয়েছে বললেন চরমোনাই পীর। সরকার জনবিচ্ছিন্ন সরু সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, স্বাধীনতার মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার আজ ভুলুণ্ঠিত। বর্তমান সরকার ভোটের নামে প্রহসন করে, ভোট কেন্দ্রে দখল করে দিনের ভোট রাতে নিয়ে এবং ইভিএমের মাধ্যমে ডিজিটাল কার্ড চুপি করে গোটা বিশ্বের সামনে বাংলাদেশকে লজ্জিত করেছে। এতে করে ক্ষমতাসীন সরকার জনবিচ্ছিন্ন একটি সৈর সরকারে পরিণত হয়েছে। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আগামী জাতীয় নির্বাচন ঘিরে জনমনে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে।
দেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ নেই। আগামী নির্বাচনে যেন একচেটিয়াভাবে ক্ষমতা আসা যায়, সরকার সেই লক্ষ্যে সব রকম পদক্ষেপ নিচ্ছে। এ অবস্থায় জাতীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি আরো বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে বিদেশি শক্তিগুলো বিভিন্ন ছুতায় বাংলাদেশকে নানা রকম নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে, আর এটা সম্ভব হয়েছে কেবলমাত্র ক্ষমতাসীনদের বিদেশ দোষনীতির কারণে। এমন অবস্থায় সরকার ক্ষমতায় থাকার সব বৈধতা হারিয়ে ফেলেছে। মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে উল্লেখ করে পীর সাহেব চরমনায় বলেন, অর্থনৈতিক সংকট দিন দিন ঘনীভূত হচ্ছে। বৈদেশিক ঋণ বৃদ্ধি, দেশীয় ব্যাংকের তারল্য সংকট এবং ডলার সংকট ও মুদ্রাস্ফীতি অর্থনীতিকে আজ পঙ্গু করে ফেলেছে। বিদেশি আধিপত্যবাদী শক্তির অসুর প্রভাব স্বাধীন রাষ্ট্রের সম্মান ক্ষুণ্ণ করেছে, তাই সরকারের পতন এখন সময়ের দাবি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী জেলা দক্ষিণের উদ্যোগে জেলা সভাপতি মাওলানা মাহমুদুর রহমানের সভাপতিতে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ ও নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চর দখলে লাঠিয়াল বাহিনী, হামলায় আহত পুলিশ সহ ১৮, ১২টি ফাঁকা গুলি। দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কাজীর চরে কৃষকদের উপর হামলা করেছে লাঠিয়াল বাহিনী। আজ দুপুরে জমিতে চাষাবাদ করতে গেলে তাদের উপর হামলা করা হয়। এতে ৭ পুলিশ সদস্য সহ প্রায় ১৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানিয়েছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম। হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন মনপুরা থানা পরিদর্শক শঙ্কর তালুকদার, এসআই লুৎফর, এসআই সাগর, কনস্টেবল জাহাঙ্গীর, কনস্টেবল শাহিন, কনস্টেবল নাইম ও কনস্টেবল সাইদুল। এছাড়া আহত কৃষকদের মধ্যে রয়েছে মোহাম্মদ বাহার, মোহাম্মদ ফরিদ, জাবেদ ফরাজি, নূর ইসলাম ফরাজি, ছোটমনির ফরাজি, খোকন মেলেটারি, রাসেল ফরাজি, নূর নবী ফরাজি, মতিন ফরাজি, মাইনুদ্দিন ও আলাউদ্দিন। তাদের সবার বাড়ি হাজিরহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। আহতদের ভোলা হাসপাতাল এবং কয়েকজনকে ঢাকা স্থানান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে। কৃষকেরা অভিযোগ করেন, স্বপন ডাকাতের নেতৃত্বে মনপুরা বিচ্ছিন্ন চর কলাতলি ও নোয়াখালীর হাতিয়ার লাঠিয়াল বাহিনীর হামলায় অংশ নেয়। হামলার শিকার কৃষক জাবেদ ফরাজি ও ফরিদ জানানি কাজীর চরে চাষাবাদ করতে গেলে জমির একক প্রতি ৬,০০০ টাকা চাঁদা দাবি করে স্বপন বাহিনী। ওই ঘটনায় কাজীর চরে কৃষকদের পক্ষে মাইনুদ্দিন ভোলা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। এসপির নির্দেশে আজ সকালে মনপুরা থানার পুলিশ সহ কৃষকের কাজীর চরে চাষাবাদ করতে গেলে স্বপন বাহিনী কৃষক ও পুলিশের উপর হামলা চালায়। মনপুরা সদর ইউনিয়নের চেয়ারম্যান আমানতুল্লাহ আলমগীর জানান, লাঠিয়াল বাহিনী বন্দোবস্তের জমির কৃষক সহ পুলিশের উপর হামলা চালায়। স্বপন বাহিনীর ভয়ে কৃষকেরা চরে চাষাবাদ করতে পারছে না। এ ব্যাপারে মনপুরা থানার ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, কৃষকদের অভিযোগের ভিত্তিতে আজ পুলিশ কাজীর চরে যায়। এক পর্যায়ে দখলদারেরা পুলিশ সহ কৃষকদের উপর হামলা চালায়। এতে পরিদর্শক সহ পুলিশের ৭ সদস্য ও কয়েকজন কৃষক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। এই ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।